একবার এক বনের মধ্যে এক টুনি পাখি তার ছানাদের নিয়ে থাকতো। সেই বনের মধ্যেই থাকতো এক ভয়ঙ্কর সাপ। সেই সাপকে বনের সব পশু পাখিরা খুব ভয় পেত, কারণ সাপটি তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে ধরে খেয়ে ফেলত। একদিন সাপটির নজর পড়ল টুনির ছানাদের উপর। তখন টুনি সাপটিকে অনুরোধ করলো তার ছানাদের না খাওয়ার জন্য, কিন্তু সেই ভয়ঙ্কর সাপটি টুনির কথায় কান না দিয়ে তার ছানাদের দিকে এগিয়ে গেল। তখন অসহায় টুনি পাখি অন্য কোনো উপায় না দেখে মন প্রাণ দিয়ে নাগমাতাকে ডাকতে থাকলো। নাগমাতা টুনির সামনে এলে টুনি নাগমাতাকে সব ঘটনা খুলে বলল। তখন নাগমাতা সাপটিকে আদেশ করলো টুনির বাচ্চাদের ছেড়ে দেওয়ার জন্য। সাপটি নাগমাতার কথা অগ্রাহ্য করলো। তখন নাগমাতা ক্রুদ্ধ হয়ে সাপটিকে একটি ব্যাঙে পরিণত করে দিল। তখন থেকে সেই ব্যাঙরূপী সাপটি অন্য সাপেদের থেকে ভয়ে ভয়ে তার জীবন কাটাতে থাকলো।